শনিবার সকাল 8:45 মিনিটে ফরিদপুরের ভাঙা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছুটে যায় পরীক্ষামূলক এই ট্রেন। সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে প্রায় 84 কিলোমিটার দূরে যশোরের রূপদিয়ায় পৌঁছায় সকাল 10:25 মিনিটে। প্রায় 10 মিনিট সেই স্টেশনে অবস্থানের পর আবার ভাঙার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। এর মধ্যে দিয়ে ভাঙা যশোর রুটের প্রথম ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হলো। এটা এখানে নিয়ে আসলাম, আমাদের খুবই ভালো লাগলো এবং রাস্তা খুব ফাইন করেছে, টনটাইট রাস্তা, কোনো অসুবিধা হয় না, কোথাও অসুবিধা নাই। দুটি ইঞ্জিন ও তিনটি মালবাহী বগি নিয়ে এই রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল এটি। এ সময় ট্রেনের যাত্রী হন কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার ও রবিবার দুই দিন চলবে এই পরীক্ষামূলক যাতায়াত। প্রতিদিন দুইবার করে যাতায়াত করবে ট্রেন। পরীক্ষামূলক ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাই আগামী জুন মাসেই এই রুটে শুরু হতে পারে বাণিজ্যিক ট্রেন চলাচল। রূপদিয়া থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত 162 কিলোমিটার রেল লাইন। এই 162 কিলোমিটার রেল লাইন আমাদের পার হতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যখন এই ন্যাচারালি শুরু হবে। ভাঙা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোরে পৌঁছতে সময় লাগে 5 ঘন্টা। সেখানে নতুন রেল লাইন চালু হলে ভাঙা থেকে যশোরে পৌঁছতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। আর রেলপথে ঢাকার সাথে যশোরের দূরত্ব কমবে 193 কিলোমিটার। ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ব্রডগেজ রেল লাইন বদলে দেবে এ অঞ্চলের অর্থনীতি। যোগাযোগের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে। আশা করতেছি যে খুলনা তথা দক্ষিণাঞ্চলের লোক 2.5 ঘন্টার ভিতর খুলনা থেকে ঢাকায় যাবে। সবজিগুলো নষ্ট হবে না, খুব অল্প সময়ের ভিতরে আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে পারবো। অতি দ্রুত ঢাকায় মাল আনা নেওয়া করতে পারবে, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার ঘটবে। যে সময় ফেরিতে মালামাল নিয়ে যেতাম আমাদের রাতকে রাত কেটে যেত, কিন্তু এই ট্রেন লাইনের মাধ্যমে আমরা এই পণ্যগুলো আমরা ঢাকায় নিয়ে যেতে পারবো। 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছাতে পারবো, আসলে এটা ভাবতে আমাদের খুবই ভালো লাগছে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে চলছে রেলপথ নির্মাণ। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মধ্যে মধুমতি, চিত্রা, তুলারামপুর, আরফা সহ ভাঙা থেকে যশোর পর্যন্ত ছোট বড় 32টি রেল সেতু, 86টি কালভার্ট, 82টি আন্ডারপাস সম্পন্ন করার পাশাপাশি 3টি রেল স্টেশনের কাজ শেষ পর্যায়ে। শামিমা রহমান শাম্মি, এখন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।